মাদারহুড কথাটা শুনেছিলাম, কিন্তু সেই দিন অনুভব করলাম মাতৃত্বের স্বাদ। 29 সেপ্টেম্বর 2011 যেদিন শ্রী আমার কোলে আসলো, এটা হসপিটাল থেকে আসার পরে বাড়িতে এই ছবিটা তোলা হয়েছিল দেবু এবং মেয়ে। বাবা হিসাবেও যথেষ্ট খুশি, দেবুর মুখ দেখেই বুঝতে পারছ ছোট্ট শ্রীকে কোলে নিয়ে। আমার শ্বশুরবাড়িতে অন্নপ্রাশনের চলটা নেই, তাই ওর শুধু মুখে প্রসাদটুকু দেওয়া হয়েছিল এবং ওর মুখে প্রসাদ দিয়েছিল আমার জেঠু শ্বশুরমশাই, অর্থাৎ দেবুর জ্যাঠামশাই। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট শ্রীকে। আস্তে আস্তে শ্রীর বড় হয়ে ওঠা, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আমার ছোট্ট শ্রী, ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পায়ে সে বড় হয়ে উঠছে। এটা শ্রীর প্রথম জন্মদিন যেটা আমরা খুব বড় করে করেছিলাম, কেননা ওর অন্নপ্রাশন করা হয়নি। তো এটাও সেই শ্রীর জন্মদিনের দিনেরই একটি ছবি। এই ছবিটা অবশ্য আমরা তখন ব্যাঙ্গালোরে চলে এসেছি, তখনকার ছবি। আমার ছোট্ট শ্রী, এই মুখটা দেখতে পাচ্ছ তো, কি দুষ্টু দুষ্টু মুখ করে আছে। এইটা হচ্ছে শ্রী যেদিনকে প্রথম বড় স্কুলে যায়। আমরা একবার বেড়াতে গেছিলাম কুন্নুর, তখন শ্রীয়ের এই ছবিটা তোলা হয়েছিল। এখানকার একটি মীনাক্ষী মল বলে বড় মল আছে, শ্রী সেখানে বসে একটা ছবি তুলেছিল, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এইটা হচ্ছে আমার ব্যাঙ্গালোরের একটি বাড়িতে, যেখানে দুপুরবেলা বসে শ্রী কী খেলছিল তখন ওর এই ছবিটা তুলেছিলাম। এটা হচ্ছে দিওয়ালির দিনে আমার ছোট্ট সোনা শ্রী। এই ছবিটা হচ্ছে অ্যাক্রোপলিস মল কলকাতায় একবার গেছিলাম, তখন শ্রীয়ের এই ছবিটা তুলেছিলাম। এইটা হচ্ছে চিকমাঙ্গলোর, শ্রীকে বলেছিলাম মাম্মা ওদিকে তাকাও তো, একটা ছবি তুলবো, সেই আমার ছোট্ট শ্রী। এটা কোনো একটা জন্মদিনে সম্ভবত, কিন্তু কত ইয়ারের জন্মদিন এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আমরা এখন যে ফ্ল্যাটটাতে থাকি সেই ফ্ল্যাটটাতে যখন আমরা যাচ্ছিলাম, তো সেই দিনকার ছবি, পুরানো বাড়ি ছেড়ে আমরা এই ফ্ল্যাটে আসছিলাম। এটা হচ্ছে আমাদের SBCA-তে একবার ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, সেখানে শ্রী পার্টিসিপেট করেছিল। আমার ছোট্ট শ্রী আস্তে আস্তে বড় হয়ে উঠছে, এটা তারই একটি ছবি। এটা হচ্ছে আমরা কুর্গ গেছিলাম, কুর্গের একটি মনেস্ট্রির ভেতরে এই ছবিটি তোলা হয়েছিল। স্টাইলের বাহার দেখেছ, এটাও একটি মলে তোলা, ব্যাঙ্গালোর শহরেরই একটি বিখ্যাত মলে এই ছবিটি তোলা হয়েছিল। এইটা হচ্ছে আমি এখন যেখানে থাকি, সেখানে সবাই একবার দিওয়ালি সেলিব্রেট করেছিল, সেই দিনকার ছবি। শ্রী কিন্তু সুইমিং করতে ভীষণ ভালোবাসে, তো তারই একটা ছবি এখানে আমি তোমাদেরকে দেখালাম। এইটা হচ্ছে আমরা মহাবালিপুরম গেছিলাম, শ্রী বসে বসে বালি দিয়ে খেলছিল, একটা ক্যান্ডিড শট আমি তুলে নিয়েছিলাম। এটাও মহাবালিপুরমে শ্রীয়ের একটি ছবি। তুলেছিলাম সি বিচে। এইটার কি আর কিছু বলার দরকার আছে, শ্রী কার সাথে আছে। এই ছবিটা আমরা কুর্গে তুলেছিলাম, শ্রীয়ের একটি জন্মদিনের ছবি, আমার ছোট্ট পরী। শ্রেয়া এম ফটোগ্রাফি তখন আমি জাস্ট শুরু করেছি অ্যাজ এ প্রফেশনাল ফটোগ্রাফার হিসাবে, তখন এই ছবিটা আমি শ্রীকে তুলে দিয়েছিলাম। এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের SBCA-র একটি পুজোতে শ্রীয়ের ছবি। এটাও তাই, যখন প্রফেশনালি ফটোগ্রাফি শুরু করি তখনই এই ছবিগুলো আমি ওকে তুলে দিই। এটা একবার শ্রী আমার সাথে একটা ফটোশ্যুটে গেছিল, বার্থডে শ্যুট, তো সেখানকার একটি ছবি।
শ্রীয়ের বায়না, মা তুমি সবার ছবি তোলো প্রফেশনালি, তো আমারও তুমি একটা ফটোশ্যুট করে দাও। তো সেই ফটোশ্যুটেরই ছবি। এই ছবির আর কোনো ক্যাপশন দরকার নেই, শ্রী কার সাথে আছে। আর এইটা কি বলতে হবে, শ্রী আর কার সাথে আছে এবং কার কোলে আছে? না, আশা করি তোমরা সবাই জানো।